যেটা ছিল বা তার যে জামাতের টার্গেট লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটাতে তিনি কি করেছেন যে পজিটিভ নেগেটিভ দুটাই তাতে আছে তিনি ভালো মানুষদেরকে খারাপ করেছেন আর খারাপদেরকে ভালো করেছেন ভালো মানুষকে খারাপ করেছেন আর খারাপদেরকে ভালো করেছে এর ব্যাখ্যা সহজে ভালো মানুষ হচ্ছে সহি আকিদের লোকেরা সহি আকিদের অনেক মানুষকে তারপরে তারা ধার্মিক ধার্মিক লোকদেরকে যারা পাচক্ত নামাজি মসজিদ মুখী আল্লাহ ভিরু এদেরকে গুমরা করেছে কারণ এদের আকিদের মানহাজকে কি করেছে গুমরা করেছে বিভ্রান্ত করেছে এ দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা তারপর ইরানের বিপ্লব হচ্ছে ইসলামিক বিপ্লব গুমরা হলো না নামাজ পড়া আপনার হেদায়ত ছিল দিনদার ছিলেন পরে ছিলেন দাড়িওয়ালা ছিলেন আপনাকে দিল গুমরা করে রাখিয়ে দেওয়া হচ্ছে এই কাজটা করেছে সবচেয়ে বড় ক্ষতি ভালো মানুষদেরকে ধ্বংস করেছে একটা লাভ কি করেছে যে খারাপদেরকে নাস্তিক বেদিন হ্যাঁ যারা বিভিন্ন পাপে কলেজ ইউনিভার্সিটিতে ডুবেছিল এইসব যুবকগুলিকে একটু ইসলাম করেছে ইসলামিক টই দিয়ে ইসলামিক মন মেজাজ তৈরি হচ্ছে এটা একটা কাজ করেছে কিন্তু যে ইসলামটা তাদেরকে দিয়েছে সেই ইসলামটা ভুল ইসলাম দিয়েছে থেকে ফিরে কিন্তু একটা বড় গর্ত থেকে উঠে আসলেও আর এক গর্তে এসে পড়েছে আর এক গর্তে চরম পন্থার গর্তে হ্যাঁ তারপরে আপনার যেই আপনার ভুল ব্যাখ্যাগুলি ইসলামের সেই ভুল ব্যাখ্যার গর্তে এসে পড়েছে এরকমটা হয়েছে তো একটা আলোচনা কিন্তু মান করেছি যে যদি কারো কিছু ভালো দিক থাকে আর ভুল থাকে তো ভালো দিক কি উল্লেখ করা যাবে না করা যাবে না কিন্তু আমি বললাম এটা এই জন্য নয় যে আপনি ওই দলের সাথ দেবেন হ্যাঁ যাতে করে আমরা একবার অবিচার না করি কিছু লোক বড় গর্ত থেকে উঠে আসলো গর্ত থেকে উঠে এসে ওপরে টিকতে পারেনি আর এক গর্তে গিয়ে পড়ে গেছে এটা অবশ্যই সুতরাং এইরকম জায়গায় আপনি যাবেন না তার মানে তাদের বই পুস্তক পড়বেন না তাদের বক্তব্য শুনবেন না কারণ তাদের বই পুস্তক পড়ে যদি আপনি নাস্তিকতা থেকে ফিরে আসেন একজন যুবককে বলছি হ্যাঁ একজন বেদিনকে বলছি মুসলিম সমাজের অনেক বেদিন ছেলেরা আছে হ্যাঁ বা মানুষ আছে তাকে বলছি যদি আপনি জামাত ইসলামের বই মৌদুদ্দিন বই পড়ে যদি আপনি ইসলামপন্থী হন তাহলে সেই ইসলামটা সঠিক পাবেন না আপনি ইসলাম পেয়ে আপনি চরমপন্থী হয়ে যাবেন তখন হ্যাঁ আর তারপরে ঢালাহারে কুফরির ফতুয়া দেওয়া আর তারপরে ইরান ঘাসা হয়ে যাওয়া এইসব আপনার হয়ে যাবে মানে মৌদুদি ইসলামের যা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটি হচ্ছে যে মুসলিম জাতির একটা সলেহীন দল তৈরি করতাম নেক দল তৈরি করতে হবে তারপরে এই দলটিকে দিয়ে কি করতে হবে যে অসৎ লোকদের হাতে পৃথিবীর নেতৃত্ব চলে গেছে তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে কেড়ে নিয়ে নেক লোকদের নেতৃত্ব কায়েম করতে হবে যার নাম হচ্ছে একামত দিন এটা হচ্ছে পুরো ইসলামী জামাত ইসলামের আপনার টার্গেট এই থিওরিটা নিয়েছে কোথেকে জি ভারতের একজন বড় আলেম জামাত ইসলামের উপর অনেক কিছু লিখেছেন নজির আহমদ তিনি লিখেছেন যে মৌলানা মৌদুদি উর্দু ভাষার আলেম ছিলেন তিনি মারা গেছেন আজকে থেকে পঁচিশ ত্রিশ বছর আগে তো তিনি লিখেছেন যে মৌলানা মৌদুদি ইসলামের পোশাক পরিধান করে হিগেলের থিওরি পেশ করেছে হিগেলের থিওরি কি যারা সর্বহারা ফুটপাথা নেই পুঁজিবাদীর বিরুদ্ধে তোরা কোটি কোটি টাকার মালিক আর তোদের ভোগ বিলাসের শেষ নেই তোদের টাকার শেষ নেই আর আমরা বাড়িটাও পাই না ঘর পাই না রাস্তাঘাটে সুতরাং এই দলটি তৈরি করে সর্বহারাদের দলকে নিয়ে কি করতে হবে একটা বাহিনী তৈরি করে আক্রমণ করতে হবে পুঁজিবাদীদের ওপর আর তার তাদের কাছ থেকে ধন সম্পদ সব কেড়ে নিয়ে কি করতে হবে সবাই বিতরণ করে দিতে মাল ভাগ মানে করে আমরা খাবো এটি ছিল তাদের থিওরি হ্যাঁ অর্থনীতির ক্ষেত্রে এটাকে ইসলামেরও ফিট করে কি করেছে নেক লোকদের একটা দল তৈরি করে অসৎ লোকদের হাতে নেতৃত্ব চলে গেছে তাদের কাছ থেকে কেড়ে নি আমরা নেক লোকেরও ভাগ্য এটা ইসলাম নয় এটা ইসলাম নয় বরং ইসলাম বলছে যে দাওয়াতের মাধ্যমে আর তরবিয়াতের মাধ্যমে ভালো খাঁটি মুসলিম ব্যক্তি তৈরি করবেন আর বেশ কিছু ব্যক্তির মাধ্যমে একটা পরিবার তৈরি হবে আর বেশ কিছু পরিবারের মাধ্যমে সমাজ তৈরি হবে ইসলামিক সমাজ তৈরি হবে ইসলামিক পরিবার তৈরি হবে আর বেশ কিছু ইসলামিক সমাজের মাধ্যমে একটা ইসলামিক দেশ তৈরি হবে আর তারপরে আল্লাহ নিয়ামত হিসাবে লায়াস্তাখলেফান্ন ফিল্তাখলেফান্না ফিল وعد الله الذين امنوا منكم عاملوا الصالحات لا يستخلفنهم في العاب তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন খেলাফত কেড়ে নিতে হবে না এই জন্য যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে খেলাফত নেতৃত্ব দেওয়া হচ্ছিল আফার তুমি নেও কিন্তু আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না তখন তিনি ছুড়ে ফেলেছেন নেননি এক হাতে সূর্য দাও এক হাতে চদ্র দাও তারপর আমার দাওয়াত ছাড়বো না তোমাদের নেতৃত্ব তো দূরের কথা কিন্তু মোদিন আসার পরে তাকে এই নেতৃত্ব নেওয়ার জন্য খেলাফত নেওয়ার জন্য কি করতে হয়নি আজকাল যে আন্দোলন ভাষাগুলি আর সংগ্রাম ভাষাগুলি আন্দোলন আর সংগ্রাম করতে হয়নি দাওয়াতের মাধ্যমে তরবিয়তের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে সাহবা আমদারকে তৈরি করার মাধ্যমে আল্লাহর রবুল আলম দেখেন নাই এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে তৈরি করবেন ওই কিন্তু আমাদেরকে সৎ হইতে হবে এতে কি অনেক সময় লাগবে মানুষ ধৈর্য হারা এত ধৈর্য ধরতে পারবে না অনেক সময়ের ব্যাপার আমরা তো ক্ষেতি পাবো না আমাদের ছেলে মেয়েরা ভোগ করতে না কিন্তু যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসি তাহলে পাঁচ বছর পর একটা সুযোগ পাবো হতে পারে কখন উল্টেতে আমরা চলে আসবো এটা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি করা যে